হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তহিদুল ইসলাম বলছি ওয়ানস্কোয়ারের পক্ষ থেকে। আজ আমরা ইউটিউব মার্কেটিং এর উপর নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। যারা ইউটিউবের মাধ্যমে সফল হতে চান, অর্থাৎ অনলাইন থেকে টাকা আয় করতে চান এবং আপনি ইউটিউবে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান, সে সম্পর্কে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আসলে ইউটিউবে অনেক ভালো একটি ক্যারিয়ার হিসেবে আপনি তৈরি করতে পারেন, কারণ ইউটিউব বর্তমান আমাদের নিউ জেনারেশন অথবা যারা বেকার বসে আছেন তাদের জন্য আমি বলি ইউটিউব অনেক ভালো একটি প্ল্যাটফর্ম। কারণ ইউটিউব থেকে আপনি যথেষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন এবং ভালো পরিমাণে টাকা আয় করতে পারেন। আপনি একটি চ্যানেল যদি বিল্ড করতে পারেন, একটু ভালো সাকসেস হতে পারেন, তবে আপনি ইউটিউব থেকে খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এবং ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি ইউটিউব মূলত কি কি পরিমাণ টাকা আমরা আয় করতে পারবো এবং কিভাবে আমরা ইউটিউব থেকে আয় করি সে সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি, অর্থাৎ আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। আজকে আমরা মূলত দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম ইউটিউব মার্কেটিং এর উপরে। আরো আমাদের ওয়ান স্কোয়ার চ্যানেলে আপনি সিপিএ মার্কেটিং রিলেটেড সকল ধরনের সমস্যার সমাধান পাবেন। সিপিএ মার্কেটিং সম্পর্কিত সকল ধরনের তথ্য আমরা আমাদের চ্যানেলে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি এবং নতুন নতুন আপডেটগুলো আমরা অলরেডি দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন আপডেটগুলো আমরা অলরেডি কালেক্ট করেছি, শুধু আপনাদের মাঝে দেওয়াটা বাকি আছে কিছু কিছু। আর অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি যেন আপনাদেরকে কিছুটা হলেও অনলাইন থেকে আপনারা আর্ন করতে পারেন এবং আস্তে আস্তে অনলাইনে আপনারা ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারেন। সো চলুন আজকে আমরা অলরেডি আমাদের ভিডিওতে চলে যাই, কিভাবে আমরা একটা প্রপারভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং পরবর্তীতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের উপরে অ্যাডভান্স কীভাবে ভাবে আমরা আগাবো সে সম্পর্কিতও আমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকবে। আজকে আমরা দেখাবো একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়। চলুন আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমাদের অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। চলুন আমরা প্রথমে ইউটিউব লিখে সার্চ দিই। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে আমাদের যে প্রথম সাইটটা আসলো সেটা মূলত ইউটিউবের সাইট। দেখুন এখানে সাইন ইন অপশন আছে এবং ওকে, আপনি অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আপনি সাইন ইন অপশনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। দেখুন অলরেডি আপনাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। এখান থেকে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন। আমি প্রথমে বলে থাকি ইউটিউব চ্যানেল মূলত দুই প্রকার, অর্থাৎ একটা ইউজার চ্যানেল আর একটা ব্র্যান্ড চ্যানেল। আমরা সবসময় ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করব। হয়তো অনেকেই বলতে পারেন ইউজার চ্যানেল আর ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্যটা কি। ইউজার চ্যানেল হচ্ছে মূলত এমন একটি চ্যানেল যেটার মাধ্যমে আপনি শুধু নিজে মেনটেন করতে পারবেন আর কেউ আপনার চ্যানেলে কখনো মেনটেন করতে পারবে না, অর্থাৎ ম্যানেজার হিসেবে অথবা কন্ট্রোলার হিসেবে অন্য কেউ আপনার ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারে। কিন্তু ইউজার চ্যানেল হলে আপনি কখনোই অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন না, আপনি চ্যানেলটা নিজেকে ইউজ করতে হবে, অর্থাৎ সকল ধরনের ম্যানেজমেন্ট আপনার দায়িত্ব। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য, যেন আমরা এটা ম্যানেজার অথবা ওনারশিপ আমরা চেঞ্জ করতে পারি, সেটার ক্ষেত্রে আমাদের ভালো একটি সুযোগ সুবিধা পাওয়া যায়। কারণ অনেকে একটি চ্যানেল একা মেনটেন করতে পারে না, আপনি আপনার পার্টনার হিসেবে অন্য কাউকে নিলেন সে মেনটেন করতে পারে, সেই জন্য আমাদের ব্র্যান্ড চ্যানেল অবশ্যই ক্রিয়েট করতে হবে, সেটাই সবচেয়ে আমাদের ভালো। সেজন্য চলুন আমরা প্রথমে একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো সে ব্যাপারে আমরা দেখি। আমাদের যে জিমেল অপশনটা আছে সেটা আমরা ক্রিয়েট করি। দেখুন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ প্রথমে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে গেট স্টার্টে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে তহিদুল ইসলাম দেওয়া আছে, অথবা আপনি আপনি যদি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করেন লেফট যে সাইডটা আছে তহিদুল ইসলাম নামে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবেন, সেই ব্যাপারে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করলাম করব, কারণ ইউজ এ কাস্টম নেম, অর্থাৎ আমাদের নিজেদের মতো একটি কাস্টম নেম আমরা সিলেক্ট করব। দেন আমরা সিলেক্ট অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের চ্যানেল নেম দিতে বলছে, এখানে অবশ্যই দেখুন আমাদের 100টা ওয়ার্ডের হিসেবে দিতে বলছে। আমরা যেহেতু একটা ওয়ান স্কোয়ার চ্যানেল আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখানে দিই ওয়ান স্কোয়ার
প্রো দিলাম আমি, সরি ওয়ান স্ক্রিপ্ট প্লাস দিই। দেখুন দেন আমাদের আই স্টাডি অপশনে ক্লিক করব, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি তাদের অর্থাৎ তাদের টার্মস এন্ড কন্ডিশন আমি মেনে চলব এমন বলে আমি চেক চিহ্ন দিয়ে ক্রিয়েট অপশন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। দেখুন একটু আমাদের লোডিং নিচ্ছে, দেখুন আমাদের খুব সহজে একটি চ্যানেল এখানে বলা হয়েছে ইউ হ্যাভ অ্যাডেড এ চ্যানেল টু ইয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অলরেডি একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা আছে সরি উই কুড নট লগ ইউ ইন দিস টাইম, অর্থাৎ কোনো সার্ভারের প্রবলেমের কারণে হয়তো এ ধরনের প্রবলেম ফেস করতেছে, আমরা রিলোড দিতে পারি। দেখুন এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা কীভাবে বুঝবো? আমরা যে অপশনটা আছে দেখুন এখানে আমাদের ওয়ান স্কোয়ার প্লাস নামে যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এটাই মূলত আমাদের নতুন চ্যানেল হিসেবে ক্রিয়েট করলাম, আর এটা তহিদুল ইসলাম এটাও আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর বেস করে আমাদের মূলত তহিদুল ইসলাম এটা তৈরি হয়েছে, কিন্তু আমরা কাস্টমভাবে যে তৈরি করলাম এটাই মূলত ওয়ান স্কোয়ার প্লাস যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা ক্লিক করলাম। সরি সার্ভার মেবি সমস্যা, একটু আমরা চেক করে দেখি। দেখুন এখানে আমাদের যে অপশনটা আসলো এখন দেখুন ওয়ান স্কোয়ার প্লাস চ্যানেলটি মূলত আমাদের ব্যান্ড চ্যানেল। দেখুন এখানে যে অ্যাড অপশনটা আছে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, অর্থাৎ এটা আমাদের ব্যান চ্যানেল জন্য আমাদের এখানে বলা হয়েছে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, কিন্তু আমরা যখন আমাদের ব্যান চ্যানেল হিসেবে ক্রিয়েট করব না তখন দেখবেন যে আমাদের এখানে এই অপশনটা কখনোই আসবে না। দেন আমাদের আরেকটা পরিবর্তন আছে সেটা দেখুন ভিউ টু চেঞ্জ ইয়োর গুগল অ্যাকাউন্ট সেটিং অ্যাড অর রিমুভ ম্যানেজার, অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজে অন্যকে ম্যানেজার হিসেবে আমরা অ্যাড করে নিতে পারি। এটাই মূলত ব্যান চ্যানেল এবং আমাদের ইউজার চ্যানেলের মধ্যে পার্থক্য। এভাবে আমরা খুব সহজে প্রপারভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, এবং এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ সেটিং আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেগুলো দেখাবো কিভাবে আমরা ট্যাগুলো ইউজ করবো, কিভাবে আমরা এসইও করে আমাদের চ্যানেলটা টপ র্যাঙ্কে উঠাবো সে সম্পর্কিত আমাদের চ্যানেলে পরবর্তীতে আমরা ক্লাস দেব। আজ আমরা ইউটিউবে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করবো, সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। আজ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনি আমাদের আপডেটগুলো পেয়ে যান, আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কোনো ধরনের সমস্যা ফেস করলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আপনার সমস্যার উপরে বেস করে আমরা পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Pretty lies, look me in the face, tell me that you love me.